দাদার বিয়েতে পরিবেশন করেছিলেন সেদিন আমার বন্ধুরাই, দাদার বন্ধুরা ফুলবাবু। ভাই তরুণ কুমারের কলমে উত্তমের বিবাহের বর্ণনা। দাদার বিয়ের পাকা কথা বলতে আমাদের বাড়িতে এসেছেন গৌরীর বাবা, তখনও বৌদি নয়, গৌরীই বলতাম, পাড়ার মেয়ে হিসাবে। সময়টা অগ্রহায়ণ মাস, ওরা চাইছিলেন ফাল্গুন মাসে বিয়ের দিন ঠিক হোক। বাবা আপত্তি জানালেন, কারণটা শোনার পর ওরাও মেনে নিয়েছিলেন বাবার আপত্তির কারণ। বাবার ইচ্ছে নতুন বউ বাড়ি আসার আগে টুকটাক কিছু মেরামতির কাজ সেরে নেবেন। এরপর এলো অন্য কথা, গৌরীর বাবা জিজ্ঞাসা করলেন বিয়েতে যৌতুক হিসাবে আপনাদের কি দিতে হবে, মানে আপনাদের দাবি কি। বাবা অত্যন্ত শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমার বড় মেয়ে অনেক দিন হলো মারা গেছে, এই প্রথম ছেলের বিয়ে, জানি না বিয়েতে কি দিতে হয় বা কি চাইতে হয়, আমার কোনো দাবি নেই, যদি কিছু দিতেই হয় যা প্রাণে চায় দেবেন। গৌরীর মুখে শোনা যে বাবা বাড়ি ফিরে প্রশংসায় পঞ্চমুখ হয়ে নানা কথা শুনিয়েছিলেন, বারবার বলেছিলেন এতদিন কেবল চারা গাছটা দেখেছি, আজ দেখলাম বটগাছ, অমন বটগাছ না হলে কি আর অত ভালো চারা গাছ জন্মাতো। 1948 সালের 1 জুন দাদা বিয়ে করতে গেল ডেমলার গাড়িতে চেপে। ডেমলার গাড়ির তখন দারুণ কদর, রোলস রয়েসের পর ডেমলারের স্থান, কলকাতার হাতে গোনা কয়েকজনের কাছে ডেমলার ছিল। আমি তারই একটা জোগাড় করেছিলাম দাদার বিয়ের উপলক্ষে। আসলে বিয়ের কদিন আগে দাদা বলল, বুড়ো কোন গাড়িতে আমি বিয়ে করতে যাব এখনও তো সেটাই ঠিক হলো না। আমি ঘাড় পেতে দায়িত্বটা নিয়ে নিলাম, বললাম যে গাড়ি নিয়ে তোমার দুশ্চিন্তা করতে হবে না, তুমি অন্য সব দিক দেখো। বিখ্যাত ক্যামেরাম্যান বিদ্যাপতি ঘোষের জামাই মলয় ছিল আমার বন্ধু, বিশাল কলিয়ারির ব্যবসা ওদের, নিউ আলিপুরে বাড়ি, বেশ কয়েকটা গাড়িও ছিল। সেখানেই দৌড়ালাম গাড়ি চাইতে বন্ধুর কাছে। মলয়ের বাবা মা দুজনেই আমায় খুব স্নেহ করতেন। প্রথমে ওদের ফোর্ড গাড়িটা চেয়েছিলাম সংকোচের সঙ্গে। মলয়ের বাবার কানে কথাটা যেতেই বললেন, বুড়োর দাদার বিয়ে গাড়ি চাইতে এসেছে, ফোর্ড কেন, ওকে ডেমলারখান দিয়ে দাও। ফুল দিয়ে সাজানো ডেমলার দেখে বিয়ের দিন দাদার তো চক্ষু চড়ক গাছ, এক পাশে ডেকে নিয়ে গিয়ে নিচু গলায় বলল, বুড়ো একে করেছিস, কাল পর্যন্ত গাড়িটা থাকবে তো, নইলে প্রেস্টিজে পড়ে যাব, ডেমলার চড়ে বর বিয়ে করতে যাবে আর ফিরবো ট্যাক্সিতে, ব্যাপারটা কি ভালো দেখাবে। যদিও জানতাম কাল পর্যন্ত গাড়িটা পাওয়া যাবে, তবু কোনো ঝুঁকি না নিয়ে ড্রাইভারকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলাম, কালকের জন্য মলয় বলে দিয়েছে তো। ড্রাইভার মানুষ হিসেবে খুব সজ্জন ছিলেন, আমাদের দুশ্চিন্তার কারণ উপলব্ধি করে বললেন, আপনাদের ভাবনার কিচ্ছু নেই, আমি রাতে আজ নিউ আলিপুরে ফিরে যাব না, এইখানেই গাড়ির মধ্যে বাকিটা রাত কাটিয়ে দেব, কাল দাদা বৌদিকে বাড়ি পৌঁছে দিয়ে তবেই আমার ছুটি। কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে গিয়েছিলাম সেদিন, এমন সব ভালো মানুষ আছেন বলেই পৃথিবীটা এত সুন্দর। যদিও গৌরী দেবী আর আমাদের বাড়ির দূরত্ব বেশি ছিল না, তবুও বরযাত্রীর দল গিয়েছিল গাড়িতে। বিয়ের পর খাওয়া দাওয়া সেরে আমিও বাড়ি ফিরে এসেছিলাম বরযাত্রীর দলের সঙ্গে। দাদার বিয়ে ভাই কি বাসর সঙ্গী হতে পারে? পরে শুনেছিলাম দাদার বিয়ের বাসর ভালোই জমেছিল, দাদা বৌদি দুজনেই গান জানে আর গান গল্প হাসি তামাশায় রাত কেটে ভোর হয়ে গিয়েছিল। আমাদের নিয়মে বউ নিয়ে বাড়ি ফেরার কথা সকাল সকাল, বৌদিকে নিয়ে দাদার ডেমলার যখন গিরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে এসে দাঁড়ালো, সারা পাড়ার লোক জড়ো হয়ে গিয়েছিল, নতুন বউ দেখতে কে না চায়। অনেকের আগেই বৌদিকে দেখা পাড়ার মেয়ে গৌরী, আগে দেখবে নাই বা কেন, কিন্তু সকলেই সেদিন স্বীকার করল মুখুজ্জে বাড়িতে এত রূপসী বউ এর আগে কখনো কেউ দেখেননি। কথাটা আমরাও আগে জানতাম না তা নয়, কিন্তু যাই হোক সকলে মিলে যা বলল সেটাকে শুনে আনন্দই পেলাম। বৌদির পরের চেহারা যারা ছবিতে দেখেছেন তারাও কিন্তু মেলাতে পারবেন না সেদিনের নববধূর সঙ্গে, তখনও গৌরী অতখানি মোটা হয়নি, এক নজরে দেখলে মনে হয়ে উঠত প্যারাগন অফ বিউটি। মায়েরও তখন শরীর স্বাস্থ্য ভালো, বৌদিকে বরণ করে ঘরে তুলল মা নিজে, এখনো চোখে ভাসে, মা প্রায় পাজাকোলা করে বৌদিকে নামাচ্ছেন টেমলার থেকে, এইভাবেই প্রায় কোলে তুলে নিয়ে ঢুকলেন ঘরে। সেদিনটায় আমাদের বাড়িতেও নানা আচার অনুষ্ঠান হয়ে থাকে, বিশেষ করে কুসুমডিঙাতেই তো অনেকখানি সময় চলে গেল। দুপুরে বউ নিজের হাতে পায়েস দিল সবার পাতে, আমরা সবাই মজা করে খেলাম। বিকেলের পর থেকে হালুইকরদের ব্যস্ততা বেড়ে চলল, সেকালের নেমন্তন্ন বাড়িতে মিষ্টির বিভিন্ন পদ থাকলেও বাইরে থেকে কিনে আনা হতো না, মিষ্টির সাইজের ব্যাপার আছে, স্বাদের দিকটাও নজর দিতে হয়, কেনা মিষ্টি কর্তাদের মন জোগাতে পারত না এই দুটো ক্ষেত্রেই। আজকালকার মতন ক্যাটারার ও যত্রতত্র গড়ে ওঠেনি সেখানে, রাঁধুনি এনে রান্না করা হতো,
পরিবেশন করতো পাড়ার ছেলেরা। দাদার বিয়েতেও তাই হয়েছিল। বৌভাতের রান্না করতে এসেছিল রাধু ঠাকুর, মামার বাড়ির দিককার রাঁধুনি, দারুণ সুনাম। মামার বাড়ি আহিরিটোলা অঞ্চলে বনেদি বাড়ির কোনো উৎসব হলে ডাক পড়তো রাধু ঠাকুরেরই। কেন যে ওকে নিয়ে এলোকে টানাটানি করতো তার প্রমাণ পেয়েছিলাম রান্নার পরে। প্রত্যেক নিমন্ত্রিত বলতে বাধ্য হয়েছিল, রান্না তো নয় যেন অমৃত খেলাম। পরিবেশন করেছিল সেদিন আমার বন্ধুরা। দাদার বন্ধুরা ছিল কিছুটা ফুলবাবু ধরনের। আমার বন্ধুদের মধ্যে আবার তা ছিল না, সব রকম বন্ধু ছিল আমার। অন্তত জনা 25-30 খাটিয়ে বন্ধু ঝাঁপিয়ে পড়েছিল সেবার দাদার বিয়েতে। বিশেষ করে নিমন্ত্রিতদের সংখ্যা যখন অনেক বেশি, কিন্তু ম্যানেজ করেছিল ওরা সুষ্ঠুভাবেই। সেদিন ফুলশয্যার রাতে অনেক কিছু কাণ্ড হয়েছিল। এক বৌদি তার ননদকে নিয়ে দাদার ফুলশয্যার ঘরে ট্রাঙ্কের পেছনে লুকিয়েছিল, কিন্তু উৎসাহে জল ঢালল বাড়ির একজন। ট্রাঙ্কের সামনে দরাম করে জলের গ্লাস রেখে দাদাকে ইশারা করতেই ও বুঝে গেল ট্রাঙ্কের পেছনে গণ্ডগোল আছে। বৌদিকে দেখে বলল, ওহো তোমরা পারো। আমার ফুলশয্যা দেখবে তো? বেশ, আজ আমি জানলা দরজা সব খুলে রাখছি। ট্রাঙ্কের পেছনে যাওয়ার কি দরকার, বারান্দা থেকে দেখো সবাই। আজ স্বীকার করতে বাধা নেই। দাদার বিয়ের পর আমাদের ঘরের চেহারাটা পাল্টে গেল রাতারাতি। না, মধ্যবিত্ত পরিবারের ছাদ ফুটো হয়ে টাকার বৃষ্টি হয়নি, রাতারাতি আর্থিক অবস্থা পাল্টেও যায়নি আমাদের। কিন্তু যে ঘরে মেয়ে থাকে না সে ঘর কেমন একটা অপূর্ণতায় ভরা থাকে। দাদার বিয়ের পর আমরা সেই অভাবটা অনুভব করেছিলাম অন্তর দিয়েই।